শ্রী গুরুজয় সাধনার প্রথম স্তরে বিবেকের শুদ্ধি একান্ত আবশ্যক। এই বিবেকের শুদ্ধি হলেই কোনো ভয়, কোনো সমস্যা তা যত কঠিনই হোক না কেন, তা থেকে সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এই পথ ধরে এগোলেই হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। ভক্তি সেই বস্তু যা অকপটে নিবেদন করা যায় শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে। শ্রীচরণে মনকে সমর্পণ করতে হয় আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য। এর জন্য যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মনকে চালিত করতে হয় তাতে বর্জন ও গ্রহণ দুই থাকে। বর্জন করতে হয় মান অভিমান রাগ হিংসা বিদ্বেষ অসূয়া, গ্রহণ করতে হয় সেই শক্তি যার দ্বারা ক্ষমা সহিষ্ণুতা ধৈর্য ইত্যাদির আধারে মনকে প্রস্তুত করে নেওয়া যায়। এই গ্রহণ বর্জন উভয় ক্ষেত্রেই কিছু পরিমাণ দুঃখের স্বাদও গ্রহণ করতে হয়, কারণ পৃথিবীতে মানুষের জন্ম দুঃখেরই হেতু। জন্ম মুহূর্তে শিশু পৃথিবীকে এক বৈরী আবাসস্থল ভেবে কান্নার রোল তোলে। সেই কান্না তার সারা জীবনের সঙ্গী হয়ে থাকে এবং সেই কান্নার সমাপ্তি ঘটে পারমার্থিক আনন্দ লাভের পরে। এই কান্না বা দুঃখ আসে তার শরীরের অনুভূতি থেকে। অপরদিকে এই শরীরই হচ্ছে চেতন ঈশ্বরের মন্দির। যা কিছু হবে সবই এই শরীরের ভেতরে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, শরীরের কাছে সব সাধকই ঋণী। সেই জন্যই শরীরকে শুদ্ধ আর পবিত্র রাখতে হয়। অস্থির মনের বিভিন্ন বিক্রিয়ায় দুঃখ, সুতরাং মনকে শান্ত করেই ভাবের আশ্রয় খুঁজতে হয়। শরীর আর মন এই নিয়েই তো সাধনা। তার কাছে সর্বস্ব সমর্পণ করে নিজে নিঃস্ব হয়ে আছি এই ভাবটাই তো সাধনা। সাধনার মূল স্মরণ ও মননের সঙ্গে, অবশেষে যুক্ত হয় ধ্যান। সাধনার লক্ষ্যস্থলে পৌঁছতে হলে ধ্যানের নিবিষ্টতার মধ্যে দিয়ে আত্মসমর্পণ বিশ্বাস নিষ্ঠা নির্ভরতার স্তরগুলো পার হয়ে যেতে হয়। পরমাত্মার ব্যক্তরূপের প্রতি একনিষ্ঠ লক্ষ্যই ধ্যান, তার স্মরণ তার মননে মগ্ন থাকাই ধ্যান, এবং ধ্যানের অন্তর্নিহিত সত্যই হল ভক্তি। যোগী পুরুষ ধ্যানে নিষ্ঠাবান থাকেন। এই ধ্যানের প্রাথমিক অবস্থায় শরীর ও মনের উপরে নানাবিধ নিগ্রহ সহ্য করতে হয় এবং নিগ্রহের অবসান ঘটলে একদিন তার অনুগ্রহ আশীর্বাদের রূপ নিয়ে আসে। বাহ্যিক দেন শূন্য এবং লৌকিক প্রয়োজনগুলোকে কিঞ্চিত মাত্র মূল্য না দিয়ে কেবলমাত্র আত্মিক উন্নতি এবং মোক্ষলাভের চিন্তাই তখন থাকে একমাত্র লক্ষ্য। এ সকল ক্ষেত্রে আত্মিক উন্নতির প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করবার জন্য মহাপুরুষদের বাণী এবং গুরু প্রদত্ত বীজমন্ত্রই সর্বাধিক সহায়ক হয়ে ওঠে। নিজ চিত্তকে জাগরুক করে যে অপার আনন্দ পাওয়া যায় তা অন্তর্মুখী ধ্যানের দ্বারাই সম্ভব। সমস্ত চাঞ্চল্য রহিত একনিষ্ঠ ধ্যানে আসে এক ভাব অবস্থা। এই ভাব অবস্থায় বসেই সাধক তার পূর্ণতার দিকে ক্রমশ অগ্রসর হয় এবং ঈশ্বর ভাবে ভাবিত হতে থাকে। ঈশ্বরকে পাওয়া, তার নিকট সান্নিধ্যে আসাই মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যই যুগে যুগে মানুষ সাধনার পীঠস্থান গড়ে তুলেছে। জপ তপের আশ্রয়ে মনঃসংযোগে উৎসাহী হয়েছে। ধ্যানের বিষয়বস্তু করে তুলেছে ঈশ্বরের রাতুল চরণ যুগল। আধ্যাত্মিক কল্যাণের নিমিত্তই তাই প্রয়োজন মনন ও জপ, ধ্যান ও চিন্তন। আর তারই জন্য বিশেষ সমাধানের বীজমন্ত্র হল মন যেন রহে তব শ্রীচরণে। ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়।